মাত্র কয়েক সপ্তাহ বাকি, তো আপনারা চান তার আগে একটা সুন্দর গ্লোয়িং স্কিন পেতে? যদি চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে 3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা গ্লোয়িং সুন্দর স্কিন। আর সব থেকে বড় একটা পয়েন্ট এই ভিডিওর, যেটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে আমি যে সমস্ত প্রোডাক্টস আপনাদের সামনে আজকে দেখাবো সেগুলো কিন্তু সবকটাই 500 টাকার ভিতরে। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। সো আজকে আমি নিয়ে এসেছি একটা ভিডিও যেটাতে কিনা আপনারা 500 টাকার ভিতরে গ্লোয়িং স্কিন পেতে পারেন, মানে আমি যে সমস্ত স্কিন কেয়ার রেজিমের প্রোডাক্ট এখন দেখাবো সেগুলো কিন্তু সবই 500 টাকার ভিতরে। তো আমরা সবাই জানি পুজোর কিন্তু আর বেশি দেরি নেই, তো জামা কাপড় কেনা, কসমেটিক্স কেনার সাথে সাথে কিন্তু আমাদের একটা উচিত হেলদি স্কিন এবং হেলদি হেয়ারের। সারা বছর আমরা স্কিন কেয়ার করি কি না করি, কিন্তু পুজোর আগে সবাই করে, এটা কিন্তু আমি জানি। কিন্তু আমি সবসময় বলবো যে স্কিন এবং হেয়ারের কেয়ারটা কিন্তু সারা বছরই করা দরকার। তো সারা বছরের কথা নয়, বাকিই থাক, পুজো এখন চলে এসছে, আমাদের কিন্তু স্কিনকে গ্লোয়িং বানাতে হবে। তো তার জন্য আপনারা যদি এই স্কিন কেয়ার রেজিমটা 3 সপ্তাহ ফলো করেন তাহলে কিন্তু ঠিক পুজোর আগে আপনারা পেয়ে যাবেন একটা গ্লোয়িং স্কিন। পার্লারে গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচ করে পুজোর আগে ভালো ফেশিয়াল করি, ভালো ব্লিচ করি, কিন্তু কি হয়, ঠিক কিছুদিনের মধ্যেই সেটা ডাল হয়ে যায়। কিন্তু আপনারা যদি এই স্কিন কেয়ার রেজিমটা ফলো করেন সেটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন দীর্ঘ সময় অবধি। আর এক্ষেত্রে আপনাদের হাজার হাজার টাকা খরচও করতে হবে না, মাত্র 500 টাকার ভিতরে কিন্তু আপনারা এই স্কিন কেয়ার রেজিমটা ফলো করতে পারেন। তো এই হেলদি স্কিন কেয়ার রেজিমটা কিন্তু মাত্র 5টা স্টেপ আপনারা ফলো করলেই পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট। তো আমি এখন যে ফেস ওয়াশটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই গুড ভাইবসের এই লেমন ফেস ওয়াশটা। এটা কিন্তু একটা ফোমিং ফেস ওয়াশ, আমি সবসময় চেষ্টা করি মাইল্ড ফেস ওয়াশ ইউজ করতে, আর আমি আপনাদের সাজেস্ট করব সবসময় মাইল্ড ফেস ওয়াশই কিন্তু আপনারা ইউজ করবেন। তো এই ম্যাজিক্যাল ফেস ওয়াশটার দাম কিন্তু 215 রুপিস MRP, কিন্তু আফটার ডিসকাউন্ট এটা আমি পেয়ে গেছি 180 রুপিজে। হলো না কত সস্তা? তো এই লেমন ফেস ওয়াশ মানে ভিটামিন সি, লেমনে তো ভিটামিন সি থাকে, যেটা কিনা স্কিনকে হোয়াইটেনিং এবং ব্রাইটেনিংয়ের সাথে সাথে কিন্তু একটা গ্লোয়িং এফেক্ট দিতে সাহায্য করে, আর স্কিনে যদি কোনো ডার্ক স্পটস থাকে, পিগমেন্টেশন থাকে, সেটাও কিন্তু রিমুভ করতে হেল্প করবে। আর এটা ব্রাইটেনিং ফোমিং এই ফেস ওয়াশটা 1 পাম্প আমি নিয়ে সারা মুখে জেন্টলি মাসাজ করে নিচ্ছি। 1 মিনিট মাসাজ করার পর এটা আমরা নর্মাল জলে ধুয়ে নেব, দেখবেন মুখটা কতটা গ্লো করবে। তো ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম, সেটা আপনারা দেখলেনই। এবার নেক্সট স্টেপ হচ্ছে একটা ফেস প্যাক। তো আমি যে ফেস প্যাকটা বিগত 10 বছর ধরে ইউজ করি, আর যেটা আমার স্কিনকে খুব ভালো স্যুট করেছে, স্কিনকে ব্রাইটনিং করতে সাহায্য করে, আপনাদের স্কিনে যদি কোনো ট্যান থাকে সেটা রিমুভ করতে সাহায্য করবে, আর আমার যেমন পক্স হয়েছিল সেই পক্সের দাগটাও কিন্তু তুলতে এটা 100% সাকসেসফুল ছিল। সো তারপর থেকে আমি এটার উপর খুবই বিশ্বাসী। আমি জানি না আপনারা ইউজ করেছেন কি না, যারা যারা ইউজ করে, যদি আপনারা কেউ যদি ইউজ করে এটার ভালো রেজাল্ট পেয়ে থাকেন আমার মতো, তাহলে কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আর তো আমি বলছি এই ফেস প্যাকটা যেটা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে সমিজের ক্যান অ্যাক্টিভ। যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করে, যারা আমাকে DM করে যে পার্সোনালি দিদি ওখানে যে কী করে আমরা এই প্রবলেম থেকে ছুটকারা পাবো, আমি কিন্তু অনেকেই এটাকে সাজেস্ট করেছি যে সমিজের ক্যান অ্যাক্টিভটা যদি আপনারা লাগান আপনারা কিন্তু এই সমস্ত প্রবলেম থেকে ছুটকারা পাবেন। তো এইটা আমার জাস্ট একটা খুবই পছন্দের বলতে পারেন একটা প্রোডাক্ট, আর যেটা আমি 10 বছর ধরে লাগাই। তো আমি সমিজের কানেক্টিভটা নিয়ে নিয়েছি, এবার এটাকে একটা অ্যাপ্লিকেটরের সাহায্যে অল ওভার ফেসে লাগিয়ে নেব। খেয়াল রাখবেন চোখের চারপাশে কিন্তু লাগাবেন না, আই এরিয়াটা বাদ দিয়ে এটাকে লাগাতে হয়, যে কোনো ফেস প্যাকেরই এটাই নিয়ম। এবার এটাকে 15 মিনিটস রেখে দেওয়ার পর যখন এটা শুকিয়ে যাবে তখন এটাকে নর্মাল ওয়াটারে ওয়াশ করে নেবেন। ডেলি আপনারা এটাকে 2 বেলা লাগাবেন, দেখবেন আপনাদের মুখে যদি কোনো ট্যান থাকে, কোনো পিগমেন্টেশনের দাগ থাকে, ডার্ক স্পটস থাকে, ব্রাউন স্পটস থাকে, মেচেতা থাকে, এগুলো সব কিছুই কিন্তু চলে যাবে, আর এটা কিন্তু সুন্দর একটা ট্যান ফ্রি মুখ আপনাদের গিফট করবে। আর এটা আমার এত পছন্দ যে এটা আমি লাস্ট 10 বছর ধরে লাগাচ্ছি, আমি এটাকে ছাড়তেই পারি না, এটা আমার এত পছন্দের একটা প্রোডাক্ট, আর আমি সবাইকে রেকমেন্ড করি, আর দামটাও খুব কম, সবাই এটা অ্যাফোর্ডও করতে পারবেন। সো এটা সবাই একবার ট্রাই করে নিশ্চয়ই আমাকে জানাবেন। গুড ভাইবসের রোজিপ টোনারটা আমি সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কিন্তু গ্লোয়িং এফেক্ট দেয়, এটা কিন্তু সত্যি একটা খুব সুন্দর গ্লোয়িং এফেক্ট দিচ্ছে, যতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ততটাই। এটার MRP হচ্ছে 225, কিন্তু আফটার ডিসকাউন্ট এটা আমি 188 পেয়ে গেছি। তো
আফটার টোনার যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে একটা ফেস সিরাম। এই ফেস সিরামটা আমার খুব পছন্দের, এটাও একটা ভিটামিন সি ফেস সিরাম যেটা কিনা ব্রাইটেনিং ফেস সিরাম বলে ওরা ক্লেম করে। আর আমি সত্যি বলবো ওরা যেটা ক্লেম করে সেটাই কিন্তু আমি রেজাল্ট পেয়েছি, মানে আমার স্কিন ব্রাইট হয়েছে সাথে সাথে কিন্তু গ্লো করে। তো এই সিরামটাও কিন্তু ফেস ওয়াশের মতো স্কিনের যদি কোনো ডার্ক স্পট থাকে, কোনো পিগমেন্টেশন থাকে, সেটা রিমুভ করতে সাহায্য করে। আর এই সিরামটা লাগানোর সাথে সাথেই আপনারা দেখবেন স্কিনের মধ্যে একটা গ্লোয়িং এফেক্ট আপনারা পাচ্ছেন। এটার দাম হচ্ছে 275 এমআরপি আছে, কিন্তু এটা আমি আফটার ডিসকাউন্ট 230 রুপিসে পেয়ে গেছি। আর আমি কিন্তু আমার চ্যানেলে একটা গ্লোয়িং সিরাম বানানোও দেখিয়েছি, আপনারা যদি সেটাও ট্রাই করতে পারেন চান তো ট্রাই করতে পারেন, ওটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। আর সেটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এবং আপনারা চাইলে এই স্ক্রিনে যেখানে দেখুন পপ আপ হচ্ছে সেখানে গিয়ে যদি ক্লিক করেন আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই সিরামটা আমি জাস্ট 3টে ড্রপ সারা মুখে লাগাবো এবং লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নেব। এই প্রসেসগুলো আপনারা যদি কন্টিনিউ 3 সপ্তাহ করেন তাহলে কিন্তু পুজোর আগে আগেই, মানে পুজোর মধ্যেই কিন্তু আপনি একটা পেয়ে যাবেন সুন্দর গ্লোয়িং স্কিন। এরপরে আমরা চলে যাব গ্লোয়িং ময়শ্চারাইজারে। এবার আমরা লাস্ট প্রোডাক্টে চলে এসেছি, যেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার, যেটা কিনা আমাদের স্কিনের সবথেকে বেশি কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস, এটাকে কিন্তু স্কিপ করলে হবে না। যদি আপনারা দিনের বেলায় লাগান, আমি বলবো এখন যেহেতু গরমের দিন, যদি আপনার অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে আপনারা জেল প্রেফার করবেন, আর যদি আপনারা রাতে লাগান সেক্ষেত্রে আমি বলবো আপনারা ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। তো আমি যেই ময়শ্চারাইজারটা ইউজ করছি এখন যেটা দেখাবো আমি আপনাদের, সেটা হচ্ছে গুড ভাইবসের পাপায়া ময়শ্চারাইজার। এটার এমআরপি হচ্ছে 225 রুপিস, কিন্তু আফটার ডিসকাউন্ট আমি এটা 205 পেয়ে গেছি। স্কিন গ্লো করার জন্য মাস্ট ম্যান্ডেটারি একটা পয়েন্ট হচ্ছে যে আপনার স্কিনকে কিন্তু হাইড্রেটেড হতে হবে। যদি আপনার স্কিন ড্রাই হয়, ড্রাই স্কিন কিন্তু কখনো গ্লো করবে না, তো তার জন্য একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার কিন্তু খুব দরকার। এটার এখানেই লেখা আছে যে পাপায়া হাইড্রেটিং ফেস ক্রিম, মানে এটা সত্যি স্কিনটাকে এতটা হাইড্রেটেড করে যে মানে লাগানোর সাথে সাথে আপনারা বুঝতে পারবেন। আর আমি বলবো যে আপনারা যদি জেলটা ইউজ করেন দিনের বেলায় লাগালে পাপায়া জেল ইউজ করবেন, আর রাত্রিবেলায় এই হাইড্রেটিং ক্রিমটা ইউজ করবেন। তো এই হাইড্রেটিং ফেস ক্রিমটা আমি একটা অ্যাপ্লিকেটারের সাহায্যে সারা মুখে অল্প পরিমাণে লাগাবো এবং ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নেব, দিয়ে রাত্রিবেলায় শুতে চলে যাব। দিনের বেলায় আপনারা জেলটা লাগাবেন আর রাত্রিবেলায় এই ক্রিমটা লাগাবেন, দেখবেন স্কিনটা অটোমেটিক্যালি সকালবেলায় কতটা গ্লো করছে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না, মানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে এটাকে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখন অনেক 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 ভিডিওস আসতে চলেছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য ভিডিওতে। বাই।